জমিদার বাপে করে লোকাল বাসের কন্ডাক্টরি। হাইরে ভাই বাঙালি একাত্তরের নাম বইছে যাই বাস্তব বত বাঙালি গুলিস্তানে পকেট মাইরা খায়। আর আমার জানে টুকরা ভাই ব্রাদার নগদে আমারে মারে পল্টি। আমার তো হেজার ভরা দুনিয়া সব হারাই বসি এখন তো হোগা মারা সারা দিনে আকাশ ভরা তারা নাতা বাস বয় নাতা পাইয়া সামনে থেকে হারা ধান্দা খাইস না মাগনা খাওয়াইতে চাইলি ব্রান্ডি খাওয়াইলি তুই পান্তা। দোস্ত সামনে ঈদ, পকেটে তো টাকা নাই, কিছু একটা ধান্দা মান্দা তো করা উচিত, কি বলিস তুই? ধান্দা? হ্যাঁ সেটাই, ধান্দা করা উচিত। ধান্দা হবে, ধান্দা নিয়ে টেনশন হয়ে গেছে, একটা কিছু প্ল্যান বের করে ফেল, না হলে তো চলতেছে কোনো একটা পকেটে আসে। এই ছোট ভাই আসতেছি, ছোট ভাই আসতেছি, ভাবি 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 সালাম দিবে। পরীক্ষা দিলা? পরীক্ষা কেমন হলো? জি ভাই আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে। না তারপর কোচিং টোচিং নিয়ে কি চিন্তা ভাবনা করছো? জি ভাই করার তো কথা, আপনাদের কাছে পরামর্শ নিতে আসলাম। হ্যাঁ রে আমরা তো আসি এই জন্য। পরামর্শ তো দিবে বড় ভাই, তো ছাইড়ে যাও, নিয়ে যাও আমারই বলা ছিল, বুঝছো? ওখানে ভর্তি হতে গেলে তোমাকে 12,000 টাকা লাগবে। জিজ্ঞাসা করি না, আমাকে 6,000 টাকা দিয়ে আমি ভর্তি করে দিই। তুমি তো আমারই ছোট ভাই, যা আমারে ভাই, তোমাদের গেলে উপকার না করে কাকে করবো, বুঝলে? তোমাকে আমি ভর্তি করে দিতে পারি। মনে করো দাদা আমারই কোচিং, তোমার বাকি যে ফ্রেন্ডরা কোচিং করতে চাচ্ছ, বুঝছো? তাদেরকে নিয়ে আসলো, সবাইকে নিয়ে আসলো, আমি কথা বলবো, আমি ওকে করে দিতে পারবো, ঠিক আছে? এলে টেনশন কিছু নেই। আচ্ছা জানি না, ওইটা কি ভালো হবে? অবশ্যই ভালো হবে, কোচিং সেন্টার মনে করো আমারই, তোরা তো আমার ছোট ভাই, তোদেরকে আমি খারাপ জায়গায় দিব ভাই, সমস্যা হবে না তো? আরে কিসের সমস্যা, সমস্যা হলে তোদের আমি ওখানে পাঠাই, আর আমি তো আসি সমস্যা হবে। আরে ছোট অফারের কথা তো বলা হয়েছে, সমস্যা নেই, আসো তুমি আসো, তুমি আসো, অফার হবে, বুঝছো? আমরা আসি তো। আসলে পার্থ বিষয়টা হচ্ছে কি, কোচিংয়ে তো 12,000 টাকা করে রাখতেছি, বুঝছো? তো আমি আশিকের সঙ্গে কথা বলছি, আমি তোমাকে 6,000 টাকা এডিট করবো, কোচিং টোচিং নিয়ে টেনশন করছি না। আচ্ছা কেন আশিক কিছু বলবে না তোমাকে? কি ভাই বলছি, আমি সবাইকে বিষয়টা বলছি। আরে ছোট তোরা যে কী বলিস না, সব তুই নিশ্চিত দেবো, তুই আমার বলার ভাষা নেই, তোদেরকে কী বলবো? আমার ফ্রেন্ডের কোচিং মানে বুঝতেছিস, তুই উন্নত কি নাম করা, ভালো কলেজে তোরা তা পাবি, নিয়ে আর কোনো কথা আছে? আর আমরা তো আসি ভাই, এই জন্যই তো আপনাদের কাছে আসে। হ্যাঁ এটাই আমি জানি তো, তোরা ছোটরা বড়দের সাথে আসিস, থাকবি, কথা বলবি, শুনবি, সমস্যা নেই, বুঝছো? তোমরা আজকে নিশ্চিন্তে যাও, এই নিয়ে কোনো টেনশনের কারণ নেই। আর শুন, এ তোরা কি কালকে ডাক্তার নিয়ে আসিস, বুঝছিস? বড় হয়ে বুঝিস তো, এখন কাজ করতে হবে ওখানকার, তো কালকে কালকে মনে করে টাকাটা নিয়ে আসিস কিন্তু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোরা যা, হ্যাঁ ভালো থাক, চল। রে তোরা আসছিস? ও আচ্ছা, টাকা দিবি তোরা? না আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এ বাবু দেখ তো কি বলে ওরা। আরে তোরা তো আসছিস, তুই করা তোদের তো উপকারটা করতেই হবে, আসলি আসছিস ভাই, নিয়ে আসছি বিকাশে সেনমানি করে দেই। হ্যাঁ দাও নাম্বার, না তুমি বিকাশেই দাও। জি ভাই আপনার নাও 017, তোমরা সবাই নাম্বারে পাঠাইবে, বুঝছো? এই নাম্বারটা দিলে ওই নাম্বারে সবাই টাকা পাঠাইবে, ঠিক আছে?
এ তোরা একটু দাঁড়া, রংপুরে আমার একটা ভাই আছে, ওর কাছ থেকে ফোন করে জেনে নিই যে কোচিং সেন্টারটা কি হবে। এরকম তো এখন অনেক দল বাড়িছে যারা অ্যাডমিশনের নামে টাকা নিয়ে টাকা মেরে দিচ্ছে। জিগজাগ নামে কোনো কোচিং সেন্টার রংপুর ডিসিমোড়ে নাই, আর আমার মনে হচ্ছে তোমরা কোনো ফাঁদে পড়ছো। বল তুই কোথায় জিগজ্যাগ কই ভাই বন্ধু বুঝলেন তো, এই হলো ধান্দাবাজির শেষ অবস্থা। তো ধান্দাবাজি থেকে দূরে থাকুন, আর ধান্দাবাজি করার চেষ্টা করলে খেলা হবে।